presenting my sister. Hello everyone. How are you? Yes, I'm going to go to the house. Hello everyone, welcome to my new vlog. আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর প্রথমে আমি আমার মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার একটা হোলসেল মার্কেটে। আসলে মার্কেটটা আমার বাসা থেকে এত কাছে না, মোটামুটি আমার বাসা থেকে দূরে, প্রায় আমার যেতে এক ঘন্টার মতো লাগবে। মার্কেট হচ্ছে কেএলএ। আর ও হচ্ছে আমার ছোট বোন, আর পিছনে আমার ভাই আর আম্মু, আর এখানে সামনে হচ্ছে আমার হাজবেন্ড ড্রাইভ করতেছে। তো অনেকে আমার ছোট বোনের চেহারার সাথে আমার চেহারা এত মিল পায় বলে আমরা যমজ, বাট আসলে আমাদের ও আমার অনেক ছোট। আর আমরা এখন যে শপিং মলে যাব সেটার অলমোস্ট কাছাকাছি। আসলে এই হোলসেল মার্কেটটার কথা আমি এক বছর আগে জানতে পারছি। আসলে আমরা যারা মালয়েশিয়াতে থাকি তারা অনেকেই জানি না এই মার্কেটটার কথা। আর এখানে মার্কেটটাতে আপনার যারা মালয়েশিয়ার বিভিন্ন কেএলএ বিভিন্ন ছোট ছোট দোকান আছে, খুচরা দোকান, তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে তখন ওরা বেশি দামে মার্কেটে সেল করে। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে, আমরা তো আর মানে বিজনেস যারা করে তারা তো অনেক বেশি লটে কিনে, তো আমাদের আমরা ইচ্ছা করলে সিঙ্গেলও কিনতে পারবো, আমরা ইচ্ছা করলে অনেকগুলোও কিনতে পারবো। তো যে কোনো প্রোডাক্ট ম্যাক্সিমাম ওদের এখানে তিনটা কেনার পরে ওরা হোলসেল প্রাইস ধরে। আর তিনটা হচ্ছে আপনার একই ধরনের তিনটা জিনিস কিনতে হবে না, তো সেটা একটা সুবিধা। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা কিনতে পারবেন, যেমন আপনি ব্যাগ কিনলে তিনটা ডিফারেন্ট ব্যাগ কিনলে আপনাকে হোলসেল প্রাইসে দিবে। আবার আপনি ইচ্ছা করলে একটাও কিনতে পারবেন, সেক্ষেত্রে আপনি হোলসেল প্রাইসটা পাবেন না, বাট তারপরেও নর্মাল মার্কেটের চেয়ে অনেক কম। আর অবশ্যই এখানে ব্র্যান্ড নাই, কোনো হাই এন্ড ব্র্যান্ড নাই, বাট এখানে জিনিসগুলা নর্মাল কেএলএ যে দোকান টোকানে পাওয়া যায় যারা শপিং করে তাদের কোয়ালিটি আর এখানের কোয়ালিটি একদম সেম, কোয়ালিটি একদমই খারাপ না। আর আমি স্পেশালি আপনাদের কাছে এই মার্কেটটার ব্যাপারে তুলে ধরতেছি এর জন্য, কারণ আমাদের বাংলাদেশ থেকে এখন সবাই মালয়েশিয়াতে ঘুরতে আসে, আর আসার পরে অনেকেই চায় যে ফ্যামিলির জন্য নিজেদের জন্য কিনবে একটু বেশি করে। তো আপনারা অবশ্যই নিঃসন্দেহে এই মার্কেটে আসতে পারেন। আর আমরা এখন একটা হিজাব স্টোরে ঢুকেছি, এখানে দেখাচ্ছে 15 রিঙ্গিত করে একটা হিজাব, আর আপনি যদি 5টা হিজাব নেন তাহলে সেক্ষেত্রে 10 রিঙ্গিত করে চলে আসবে। তার মানে হচ্ছে 200 টাকায় মোটামুটি একটা বাংলাদেশি টাকায় 200 টাকায় এক একটা হিজাব পড়বে আপনি যদি 5টা নেন। আর তা না হলে আপনি একটা একটা করেও নিতে পারেন, তাহলে সেটা রেগুলার প্রাইস পড়বে। আর এই মার্কেটটা এত বেশি বড় যে একদিনে ঘুরে শেষ করা কখনোই পসিবল না। আর এই মার্কেটের ব্যাপারে একটা ইন্টারেস্টিং একটা ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে এই মার্কেটে যে কোনো সাইজের ড্রেস পাওয়া যায়। লাইক আপনি চাচ্ছেন ফ্যাশনেবল কোনো ড্রেস পরবেন বাট আপনার সাইজ পাচ্ছেন না, এই মার্কেটে সব সাইজের আপনার ড্রেস পাওয়া যায়। আর এখানে স্পেশালি মার্কেটটাই বোরকা, তারপর হিজাব, তারপর হচ্ছে পারফিউমও পাওয়া যায়, ব্যাগ, এগুলোর জন্য এই মার্কেটটা খুবই ভালো। এক একটা স্টোরে এক একটা ফ্লোরে দেখা যায় যে এক এক ধরনের হোলসেলের জিনিসপত্র থাকে। তো এরপরে আমরা আম্মুর জন্য হিজাবের পিন নিতে একটা স্টোরে ঢুকেছি। এখানে দেখা যাচ্ছে আপনি যদি এক বক্স নেন তাহলে হচ্ছে 35 রিঙ্গিত পড়বে, আর আপনি যদি 5 বক্স নেন তাহলে 150। মানে যত আপনি বেশি নিবেন আস্তে আস্তে প্রাইসটা ওদের তত বেশি কমে আসবে। আর আমার আম্মু এখানে একদম কনফিউজড হয়ে গেছে, সে কোনটা কোনটা নিবে, সেজন্য আম্মু এক একটা ট্রাই করে করে দেখতেছে আম্মুর কোনটা ভাল লাগে। টেল মি দ্য টোটাল প্রাইস, টেল মি দ্য টোটাল প্রাইস। ওকে, দিস ওয়ান টু পিসেস 10 রিঙ্গিত।
Okay. This one, this one is 5 ringgit. Okay. So 15, 24, 39. Okay, total 39. Uh-uh. Okay. আর এখন আমরা একটা বেল্টের স্টোরে এসেছি। এখানে তো ছেলেদের বেল্ট পাওয়াই যায়, তার সাথে সাথে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল কিছু বেল্ট আমরা দেখছি। আর আমার ছোটো বোন তো এর মধ্যে দু তিনটা বেল্ট নিয়েও নিছে। আর এই শপিং মলের অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চেক করে নিন। তো আমরা এখন একটা ফুড কোর্টে আসছি। আসলে আমরা হাঁটতে তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো একটা ফুড কোর্টে রেস্ট নিচ্ছি। তো আমার ছোটো ভাইকে আমি বললাম যে আমার যে ভিউয়ার্স আছে ইউটিউবে ওদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তো অনেক শাই ফিল করতেছিল, শাই ফিল করাটা স্বাভাবিক, তারপর ও রাজি হলো। আসসালামু আলাইকুম, সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে, আমাদের সবার জন্য দোয়া করতে। আমি এবার যে এসসি পরীক্ষা দিব। আচ্ছা, এরপরে আমরা একটা আইল্যান্ডের স্টোরে গেলাম। এখানে আসলে আপনার হিউম্যান হেয়ার দিয়ে, একদম রিয়েল হেয়ার দিয়ে বানানো আইল্যান্ডগুলো, আর আপনি এখানে ইচ্ছা করলে ট্রাই করে করে দেখতে পারবেন কোনটা আপনার চোখে ভালো লাগতেছে, কোনটা মানাচ্ছে। আর আজকে আসলে আর মার্কেটে বেশিক্ষণ থাকবো না, আমাদের আবার অন্য একটা জায়গায় যাওয়ার কথা। তো সেজন্য আমরা এখন আমাদের লাঞ্চ করব, আমরা এখনও লাঞ্চ করি নাই। তো লাঞ্চ করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো আশা করি আমি যতটুকু ইনফরমেশান দিছি আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা কেউ মালয়েশিয়াতে আসলে আপনারা অবশ্যই এখানে ভিজিট করে আপনাদের হেল্প হবে, মার্কেটটাতে আপনারা অনেক কিছু পাবেন খুঁজে একসাথে অনেক কিছু। আর যারা মালয়েশিয়াতে থাকে তাদের জন্য হেল্পফুল হবে। আর এরপরে আমরা যাব হচ্ছে মালয়েশিয়ার আরেকটা সুন্দর একটা প্লেস আছে রাতেরবেলা। ওই রাতেরবেলা জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে, রিভার অফ লাইফ জায়গাটার নাম, প্লেসটার নাম রিভার অফ লাইফ। দিনের বেলা এক ধরনের ভালো লাগে দেখতে জায়গাটা, আবার রাতেরবেলা একটু লাইটিং করে, একটু রাতেরবেলা দেখতে একটু অন্যরকম লাগে। তো এখন ভাবলাম যে বাসায় চলে যাওয়ার আগে ওদেরকে একটু ওইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর বাসা যাব। তো আমরা এখন চলে আসছি যে প্লেসটার কথা আমি বলতেছিলাম, রিভার অফ লাইফ। আসলে এখানে মানুষ আসে পিছনের যে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, এটার সাথে শুধু ছবি তোলার জন্য। জায়গাটা খুবই সুন্দর, আর রাতের বেলা আসলে যখন পুরো কেলে লাইট টাইট সব জায়গায় জ্বলে, আসলে জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এই রিভারটার পাশে একটা সুন্দর একটা বড় মসজিদ আছে। আসলে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদই খুব সুন্দর, তো এই মসজিদের কারণে প্লেসটা একসাথে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমরা সবাই হঠাৎ করে নোটিস করলাম যে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই মিসিং, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে পরে দেখি যে ওরা এক কোনায় দুজন দুজনের মতো ছবি তুলতেছে। সো আজকের মতো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসে চলে যাব। আর সারাদিন সকালে সকালে বের হয়েছি আমরা, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, তো সবাই খুব টায়ার্ডও। তো এখন বাসে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাকে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের আজকের ঘোরাঘুরিটা কেমন লাগছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন যেন আমার ভিডিও আসার সাথে সাথে আপনি বুঝে যান যে আমার ভিডিও চলে আসছে। আল্লাহ হাফেজ।